সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে একটি ফেসবুক কমেন্ট। ফজরের নামাজ আদায়ের জন্য যাত্রা বিরতি দিল আমাদের বাস, এমনই একটি ভিডিও পোস্ট করেছে গ্রিন লাইন, যেখানে একজনকে মন্তব্য করতে দেখা যায় এই জন্য উঠতে ইচ্ছে করে না, কিছুক্ষণ পরপর নামাজের বিরতি, এদেশের মানুষের শুধু কাজই যেন নামাজ পড়া। সেই ব্যক্তির মন্তব্যের উত্তরে গ্রিন লাইন লিখে, স্যার, নামাজের বিরতির জন্য আপনার আপত্তি থাকলে আমাদের বাসে আপনার ভ্রমণের প্রয়োজন নেই। পুরো বাসের একজন যাত্রীও যদি নামাজ পড়তে চায় আমরা গাড়ি থামাতে বাধ্য, এটি তার নাগরিক অধিকার বলে জানিয়েছেন গ্রিন লাইন পরিবহনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুস সাত্তার। তিনি আরও বলেন, বাসের ড্রাইভার ও সুপারভাইজারদের আমরা নির্দেশ দিয়ে রেখেছি নামাজের টাইম হলে নিরাপদ স্থানে গাড়ি রেখে যাত্রীদের নামাজের সময় দিতে হবে। নামাজের বিষয়ে গুরুত্ব দেয়া বা ধর্মীয় যে বিষয়টা, এটা তো পারিবারিকভাবেই চলে আসছে। গ্রিন লাইনের প্রতিষ্ঠাতা মরহুম আলাউদ্দিন সাহেব, তিনি সবসময় এসব বিষয়ে কাজ করে গেছেন। প্যাসেঞ্জার যেন নামাজ আদায় করতে পারে তিনি খেয়াল রাখতেন, আর আমরা গ্রিন লাইনের সব কাউন্টারে নামাজের ব্যবস্থা রেখেছি। আমরা মনে করি যে এটা প্রতিটি মানুষের অধিকার এবং আমাদেরও কর্তব্য, তাই আমরা সব সময় চেষ্টা করি মানুষ যখন নামাজ আদায় করতে চায় তখন যেন কোনো সমস্যা ছাড়া তিনি নামাজ আদায় করতে পারেন। আমরা এটা কয়েকদিন যাবত না, বরং এটা আমরা 20 বছর যাবত করে আসছি। আমরা মনে করি নামাজের জন্য ভাইরাল হওয়ার কিছু নাই ভাই, বরং আমাদের আরও কর্তব্য আদায়ে জোর দেওয়া দরকার, এটা আমাদের কর্তব্য। আর যে এমন মন্তব্য করেছে উনি না বুঝেই করেছে। আর আমি মনে করি কেউ যদি নামাজের সময় দেয় তার কোনো ক্ষতি হবে না, বরং তার যে লাভ হবে সেটা কল্পনাও করতে পারবে না। প্রতিষ্ঠার পর থেকে যাত্রাপথে যাত্রীদের সুবিধার্থে নামাজের বিরতি দিয়ে আসছে গ্রিন লাইন পরিবহন। আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবহনটির জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নামাজের জন্য গ্রিন লাইন পরিবহনের যাত্রাপথে বিরতির বিষয়টি বেশ আলোচনা সৃষ্টি করে, যেখানে অধিকাংশ মানুষই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তবে কিছু সংখ্যক মানুষকে বিষয়টি নিয়ে আপত্তি তুলতেও দেখা গেছে। মূলত গ্রিন লাইন পরিবহনের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু, যেখানে গত 29 নভেম্বর রাতে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে গ্রিন লাইন পরিবহনের একটি বাসকে সড়কের পাশে থামতে দেখা যায়। এ সময় যাত্রীদেরকে বাস থেকে নেমে মসজিদের উদ্দেশ্যে হেঁটে যেতে দেখা যায়। ভিডিওর সঙ্গে পোস্টটির ক্যাপশনে লেখা হয়, ফজরের নামাজ আদায়ের জন্য যাত্রা বিরতি দিল আমাদের বাস। সম্মানিত যাত্রীবৃন্দ, যাত্রাপথে নামাজের সময় হলে নামাজ আদায় করে নেবেন। আমাদের বাসের নামাজের বিরতি বাধ্যতামূলক। যাত্রাপথে নামাজের সময় হলে আমাদের বাসের কর্তব্যরত গাইডকে নামাজের বিরতির জন্য বলুন, সে আপনার এই নির্দেশকে মানতে বাধ্য থাকবে। ওই পোস্টের কমেন্ট বক্সে নানা শ্রেণীর মানুষকে নিজেদের মন্তব্য পোষণ করতে দেখা যায়, যার অধিকাংশই ছিল পরিবহনটির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর মতো, তবে ব্যতিক্রমও ছিল। কারো কারো মতে যাত্রাপথে একজন যাত্রীর জরুরি কাজ থাকতে পারে, সেখানে অধিক বিরতি সমস্যার কারণও হতে পারে।